আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। এইমাত্র পাওয়া আবহাওয়া দপ্তরের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর, চলতি সপ্তাহের শেষে বঙ্গোপসাগর নিম্নচাপের আশঙ্কা, কিছুটা কমবে দিন ও রাতের তাপমাত্রা, নভেম্বরের শেষ সপ্তাহে হতে পারে ঝড় বৃষ্টি, এমনটাই জানাচ্ছেন আবহাওয়া দপ্তর। আজ কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকবে, কবে আসবে হার কাঁপানো শীত, এই বিষয়ে কি বলছে আবহাওয়া দপ্তর জানিয়ে দিব সম্পূর্ণ বিস্তারিত ভিডিওদের সঙ্গে থাকুন। আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নিন এক নজরে। ফিরবে শীতের আমেজ, কমতে পারে দিন ও রাতের তাপমাত্রা। একই সঙ্গে চলতি সপ্তাহের শেষে বঙ্গোপসাগরে সৃষ্টি হতে পারে একটি নিম্নচাপ, কিছুটা পরিবর্তন আসতে পারে আবহাওয়াতে, তবে বৃষ্টির সম্ভাবনা নেই। সেই সাথে আগামী ২৪ ঘন্টার মধ্যে উত্তরের বাতাস প্রবেশ করবে, এর ফলে দেশ জুড়ে শীতের আমেজ আবারও ফিরবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। এদিকে বঙ্গোপসাগরের সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপটি ভারতে তামিলনাড়ু উপকূলের দিকে চলে গেছে, এটি তামিলনাড়ু হয়ে আরব সাগরের দিকে চলে যেতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। অন্যদিকে চলতি সপ্তাহের শেষে বঙ্গোপসাগরে আরেকটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলেও জানিয়েছেন তারা। বাংলাদেশ থেকে অনেক দূরে থাকায় সুস্পষ্ট লঘুচাপের কোনো প্রভাব দেশে পড়ার সম্ভাবনা নেই। এদিকে আজ সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৬ ডিগ্রি সেলসিয়াস ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। গতকাল সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াস ছিল মৌলভীবাজারের সিমংলে। গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল কক্সবাজারে ৩৩.২ ডিগ্রি সেলসিয়াস। এদিকে বাংলাদেশের আবহাওয়াবিদ জানান, আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এই সময় সারা দেশের রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানান তিনি। আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়েছে, চলতি সপ্তাহের শেষের দিকে বঙ্গোপসাগরে আন্দামান দ্বীপপুঞ্জের কাছে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, তবে এটি ঘূর্ণিঝড় রূপ নেবে কিনা তা এখনই বলা যাচ্ছে না। তো এই ছিল আজকের আবহাওয়ার খবর। তো এরকম নির্দিষ্ট আবহাওয়ার খবর জানতে আমাদের সাথেই থাকুন।